আমরা এখন জমিদার বাড়ির বাংলোতে প্রবেশ করেছি। খুব সুন্দর একটি বাংলো, যা দেখলে খুবই ভালো লাগবে, আমাদেরও ভালো লেগেছে। আসুন আমরা এই পুরো বাংলোটি দেখি। ছেলেরা ইলিশ মাছ ধরছে নদীতে, তারই একটি দৃশ্য। এই আরেকটি জেলে নৌকা যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্য। এরকম অসংখ্য জেলে নৌকা জেলেরা মাছ ধরছে জাল ফেলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। দূরে আরও কিছু নৌকা দেখা যাচ্ছে, এই নৌকাগুলোতেও মাছ ধরছে। ভিউয়ার, আপনাদেরকে এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখালাম সবগুলোই আমার এই বৈশাল ভ্রমণের ভিডিও। আর আমরা এখানে এসেছিলাম পাঁচজন, দুই ফ্যামিলি মিলে। এখন আমরা গতকাল সকালে এই রওনা দিয়েছিলাম কর্ণফুলি 14 লঞ্চ দিয়ে। বিকালে নেমেছি, নেমে আমরা এই উলানিয়া ইউনিয়ন হয়ে বালি গাঁও গ্রামে আমরা গিয়েছিলাম। ওখানে একদিন থেকে পরে আজ সকালে রওনা দেই আরেকটি জায়গায়, সেখানেও আমরা এই দুপুর পর্যন্ত থেকে এই চলে আসলাম আবার উলানিয়া কালীগঞ্জ নৌ বন্দরে। এখান থেকে আমরা আবার এই লঞ্চ উঠলাম কর্ণফুলি 14। এখন আমরা চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। মোটামুটি আমরা অনেকটা পথই চলে এসেছি এই লঞ্চ দিয়ে, প্রায় 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আমরা জার্নি করছি। আরও হয়তো কিছু সময় জার্নি করতে হবে। যাক, আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাই।